হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের ফটোশপ ক্লাস থ্রি তো গত ক্লাসে আমি আপনাদের লেসো টুল দেখিয়েছিলাম পলিগনাল লেসো টুল দেখিয়েছিলাম এবং ম্যাগনেটিক লেসো দেখিয়েছিলাম তো আজকের এই ক্লাসে আমি আপনাদের দেখা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান্ট টুল তো শুরু করছি প্রথমে আমরা যে টুলটি দেখব সেটি হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল তো এখানে নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে এই সিলেকশন টুল দিয়ে আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারবো ওকে অবজেক্ট সিলেকশন টুল দেখার জন্য আমাকে অবশ্যই এখানে শেপ নিতে হবে তো আমি যেটি করবো আমি এখানে রেক্ট্যাঙ্গাল মার্কিউ টুল সিলেক্ট করে এখানে একটি শেপ তৈরি করবো লেয়ারে যাবো এটাকে আমি নতুন একটি লেয়ার নিব দেন এখানে আমি ফিল কালার দিয়ে দেব রেড কালার দিচ্ছি অল্টার ব্যাকস্পেস দেখুন আমার কালারটা কিন্তু চলে আসছে আচ্ছা তো এখন আপনি যদি চান যে এই শেপটিকে আবার সিলেক্ট করবেন ঠিক আছে এই শেপটিকে সিলেক্ট করবেন তাহলে কীভাবে করবেন অবজেক্ট সিলেকশন টুল নেন নেওয়ার পর এই শেপের উপরে এসে ড্র্যাক করেন দেখুন শেপটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে আরেকটি ওয়ে হচ্ছে আপনি যদি এই লেয়ারটিতে আসেন যে লেয়ারে এই শেপটি আছে এই লেয়ারে এসে যদি থামবেলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই শেপটি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমরা যেহেতু অবজেক্ট সিলেকশন টুল দেখব সেক্ষেত্রে আমি অবজেক্ট সিলেকশন টুলটি নিলাম এখানে ট্র্যাক করব দেখুন শেপটি সিলেক্ট হয়ে গেছে ওকে এখন আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন দেখুন আমি খুব সহজে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারলাম ওকে এখন আপনি যদি এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো শেপের উপরে না সিলেক্ট করে আপনি যদি বাহিরে ট্র্যাক করেন যেমন ধরুন আমি যে লেয়ারের মধ্যে আমি ট্র্যাক করতেছি তাহলে কিন্তু আপনাকে একটি ওয়ার্নিং শো করবে দেখুন কুডেন্ট ফাইন্ড অ্যান অবজেক্ট টু সিলেক্ট মানে এখানে কোনো অবজেক্ট ফাইন্ড করতে পারে নাই সেই জন্য এই রোডটি দেখাচ্ছে তো অবশ্যই অবজেক্টের উপর আপনাকে ড্র্যাক করতে হবে আচ্ছা দেন ওপরে আসি ওপরে আসার পরে যে এখানে একটি অপশন দেখতে পাবেন মোড এই মোডে আমরা যদি ক্লিক করি তাহলে দুইটি অপশন আছে একটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর একটি হচ্ছে ল্যাসো তো আমরা কিন্তু ল্যাসো টোলটি দেখেছিলাম ঠিক না যে ফ্রি হ্যান্ডেড ভাবে আমরা সিলেকশন করতে পারবো তো আমি যদি ল্যাসো নিয়ে যে এখানে মোড লেসো সিলেক্ট করে আমি যদি এভাবে ড্র্যাক করি দেখুন আমি কিন্তু ফ্রি হ্যান্ডেড ভাবে সিলেকশন করতে পারতেছি টুলের মতো ঠিক আছে আমি সেরে দেব এই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর এখানে একটি অপশন আছে দেখুন স্যাম্পল অল লেয়ার্স এটি কি এটি হচ্ছে ধরুন এখন কিন্তু আমার স্যাম্পল অল লেয়ার্স আনচেক করা আছে চেক করা নাই তো এই অবস্থায় আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই এই অবস্থায় যদি আমি এখানে ট্র্যাক করি তাহলে কিন্তু সিলেকশন হচ্ছে ঠিক আছে বাট আমি যখন নতুন একটি লেয়ার নিব এখানে আমি একটি নতুন লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পর আমি যদি এখন সিলেক্ট করি তাহলে কি হচ্ছে সিলেকশন কিন্তু হচ্ছে না আমাকে ওয়ার্নিংটা শো করছে ঠিক আছে এর কারণ হচ্ছে আমরা কিন্তু নতুন লেয়ারে কাজ করতেছি সেই জন্য সে এই লেয়ারের মধ্যে কোনো অবজেক্ট খুঁজে পায় নাই সেই জন্য এই ওয়ার্নিংটি শো করতেছে ঠিক আছে এখন আপনি যদি স্যাম্পল অল লেয়ারে ক্লিক করেন ক্লিক করে চেক করেন দেন আপনি যদি ড্র্যাক করেন দেখুন এখন কিন্তু শেফটি সিলেক্ট হচ্ছে অবশ্য এখানে একটু এখানে একটু সমস্যা দেখা দিয়েছে আপনি যদি অল্টার প্রেস করে ড্র্যাক করেন তাহলে কিন্তু সিলেকশনটি চলে যাবে দেখতে পাচ্ছেন এই অল্টার প্রেস করে ড্র্যাক করবেন সিলেকশন চলে যাবে দেখুন সিলেকশন চলে যাচ্ছে ওকে আর আপনি যদি সিলেকশন অ্যাড করতে চান তাহলে শিফট প্রেস করুন ঠিক আছে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ড্র্যাক করুন সিলেকশন অ্যাড হয়ে যাবে ওকে আচ্ছা তো এটি হচ্ছে স্যাম্পল অল লেয়ার্সের কাজ দেন আমাদের কাছে আরেকটি টুল আছে সেটি হচ্ছে কুইক সিলেকশন টুল এই টুলটি কি কাজ করে আমি একটু দেখি আমি যখন এই কুইক সিলেকশন টুলটি নিলাম আচ্ছা আমি একটু বলে নেই যে এই টুলটি হচ্ছে আপনার কালারের মধ্যে পার্থক্য খুঁজে দেন সিলেক্ট করে ঠিক আছে ওকে তো এইখানে দেখুন আমি যখন এই সিলেকশন টুলটি নিলাম এখানে একটি রাউন্ড টিপের মতো চলে আসছে তো আপনি চাইলে এই টিপটি বড় ছোট করতে পারবেন তো সেটি কিভাবে একটি উপায় হচ্ছে আপনি আপনি এই যে অপশন অপশন বারে এসে যদি এখানে ক্লিক করেন তাহলে সাইজের পাবেন এখান থেকে সাইজ বড় ছোট করতে পারবেন ওপরে ঠিক আছে আরেকটি অপশন হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে ওপেন থার্ড প্যাকেট প্রেস করেন তাহলে ছোট হবে সাইজটি আর যদি ক্লোজ থার্ড প্যাকেট প্রেস করেন তাহলে সাইজটি বড় হবে ওকে এখন আমি যদি এই অবস্থাতে এখানে ক্লিক করি অবজেক্টের উপরে তাহলে কি হবে সিলেকশন কি হবে আমি কিন্তু নতুন একটি লেয়ারে আছি লেয়ার টুতে আছি বাট আমার এই অবজেক্টটি আছে হচ্ছে লেয়ার ওয়ানে তাহলে কি সিলেকশন হবে আমি একটু ক্লিক করে দেখি দেখুন এখানে কিন্তু সিলেকশন হচ্ছে না আমার এই লেয়ারটি সিলেক্ট হচ্ছে দেখুন আমার এই লেয়ারটি সিলেক্ট হচ্ছে তাহলে এই অবজেক্টটি কেন সিলেক্ট হচ্ছে না এইখানে আমি একটু আগে বলেছিলাম যে এই যে এখানে কিন্তু আমার স্যাম্পল অল লেয়ার্সটা আনচেক করা আছে আমি যদি এটাকে চেক করে দিই দেন আমি যদি ক্লিক করি দেখুন এখন কিন্তু সিলেক্ট হচ্ছে ঠিক আছে এই যে এখন সিলেক্ট হয়েছে তাহলে বুঝতে পারলেন তো যে স্যাম্পল অল লেয়ার্সের কাজটা কি দেন আমি যদি এই লেয়ারে আসি লেয়ার আসার পর যদি লেয়ার ওয়ানে আসলাম যেখানে আমার অবজেক্টটি রাখা আছে এখানে এসে যদি আমি ক্লিক করি দেন দেখুন আমার শেপটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তো এই কুইক সিলেকশন টুলটা ভালোভাবে জানার জন্য আমি একটি ইমেজ এখান থেকে ওপেন করি আমার এখানে একটি ইমেজ আছে দেখুন এই ওপেন করে নিলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি কপি করে নিচ্ছি আমি কপি ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করব কখনোই এই মেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমি কাজ করব না ঠিক আছে তো কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে দেখুন আমার দুটি সোফা আছে ইমেজের মধ্যে এবং সোফার কালার কিন্তু ইয়োলো বাকি যে আশেপাশে যে অবজেক্ট গুলো আছে তাদের কালারের থেকে কিন্তু এই সোফার কালার আলাদা ঠিক না তো আমি কিন্তু খুব সহজেই এই সোফা দুইটিকে সিলেকশন করতে পারবো এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে তো আমি যেটি করবো আমি টিপটাকে বড় করে নিচ্ছি বড় করে নেবার পর আমি এখানে ড্র্যাক করবো দেখুন আমি সোফার উপরে ড্র্যাক করছি তাহলে কিন্তু আমার সোফাটা সিলেক্ট হয়ে গেল এখন আপনি যদি বাই চান্স সিলেকশনটা বাইরে চলে যায় যে রকম বাইরে চলে যায় তাহলে কি করবেন তাহলে অল্টার প্রেস করুন ঠিক আছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করুন দেন দেখুন মাইনাসের অপশন চলে আসছে এখন আপনি সিলেকশন বাদ দিতে পারবেন এখান থেকে ওকে ঠিক আছে তো আমি আবার সিলেক্ট করতেছি আমি এখানে ড্র্যাগ করব ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম এখন আমি চাচ্ছি যে এই সোফার কালারটা আমি চেঞ্জ করব ঠিক আছে তাহলে এখান থেকে নতুন একটি কালার নেব ধরুন এই কালারটি দিব দিয়ে অল্টার ব্যাকস্পেস কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাট কালার কালারটি চেঞ্জ করার পরে এই জিনিসটি কিন্তু ভালো দেখাচ্ছে না তো অবশ্যই আমাকে এই কালার মোটটা একটু ব্লেন্ড করতে হবে ঠিক না তো ব্লেন্ড করার জন্য আমি যেটি করবো এখানে দেখুন আমি একটি ভুল করেছি সেটি হচ্ছে আমি যখনই এই সিলেকশনটা করলাম এই সিলেকশনটা করেছি এটাকে আলাদা একটি লেয়ারে নিলে আমার কালারটা চেঞ্জ করতে আরও বেটার হতো কাজটা আরো বেটার হতো আমার করতে তাহলে আমি নতুন একটি লেয়ারে নেওয়ার জন্য কি করব আর আমি যে ব্যাকে আসলাম দেখুন আমি কিন্তু এখানে কালার দিয়েছিলাম ঠিক না এই যে এরকম কালার দিয়েছিলাম বাট আমি ব্যাকে চলে আসলাম কীভাবে যেরকম ব্যাকে আসলাম কীভাবে সেটি হচ্ছে আমি আন্ডো করেছি তো আপনারা আন্ডো করতে পারবেন হচ্ছে দুইভাবে একটি হচ্ছে ইডিট থেকে দেখুন এই যে এখানে আন্ডো রেডু অপশন আছে এবং এগুলোর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডো আপনি যদি আন্ডো করতে চান তাহলে কন্ট্রোল জেড প্রেস করবেন এবং রিডু করতে চাইলে শিফট কন্ট্রোল জেড তো আমি এখানে আন্ডো করে নিচ্ছি কন্ট্রোল জেট প্রেস করে দেন আমি আবার সিলেকশন করবো এখানে সিলেকশন করতেছি সিলেকশন করার পর এখন আমাকে এই সিলেকশনটাকে একটি নতুন লেয়ারে নিতে হবে তাহলে নতুন লেয়ারে নেওয়ার জন্য আমি কন্ট্রোল যে প্রেস করবো দেখুন আমার কিন্তু নতুন লেয়ারে চলে আসছে এই যে আমি যদি আইটা অফ করি তাহলে দেখা যাবে ঠিক আছে এখন আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কি করবো প্রথমে আমাকে কিন্তু আবার সিলেক্ট করতে হবে এই যে লেয়ারটাকে আবার সিলেক্ট করতে হবে তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই থামবেলের উপর মাউস নিয়ে এসে মাউসের লেফ বাটনে ক্লিক করবো দেখুন সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাইলে এখানে কালার দিয়ে দিতে পারবো ওকে এখন আমাকে কালারটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে ঠিক না তো ব্লেন্ড করার জন্য এই যে এখানে ওপরে একটি অপশন আছে দেখুন এখানে নর্মাল সিলেক্ট করা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাবো এখান থেকে আপনারা বেছে বেছে দেখতে পারবেন যে কোন কালারটায় প্রিভিউটা কেমন হচ্ছে আমি এখানে প্রিভিউটা দেখে দেখে আমি এখানে একটি কালার দিয়ে দেব ঠিক আছে ওকে তো ধরুন আমি এই যে এখান থেকে কালারটা দিয়ে দিলাম তাহলে দেখতে পারলেন যে খুব সহজে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারতেছি সিলেকশন করে ঠিক আছে আচ্ছা দেন আমাদের কাছে যে টুলটি আছে সেটি হচ্ছে ম্যাজিক ওয়ান্ট টুল এটাকে আমি একটু সিলেক্ট করলাম ম্যাজিক ওয়ান টুল কিছুটা কুইক সিলেকশন টুলের মতোই কাজ করে বাট একটু ডিফারেন্ট সেটি হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুলও কিন্তু কালারের মধ্যে ডিফারেন্স দেখে দেখে দেন সিলেক্ট করে ঠিক আছে তো ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি যদি অন্য একটি ইমেজ ওপেন করি যে এখানে আমার একটি ইমেজ আছে দেখুন এটাকে আমি ওপেন করে নিলাম এখন এখানে কিন্তু অনেকগুলো আমরা কালার দেখতে পাচ্ছি ঠিক না অনেকগুলো কালার দেখতে পাচ্ছি এবং এখানে টলারেন্স দেওয়া আছে তো টলারেন্সটা আমি একটু কমিয়ে নিই ওকে টলারেন্সটা কমিয়ে আমি যদি যে কোনো একটি কালারের উপরে মাউস নিয়ে যে ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখুন তো এইখানে আমার ম্যাচিং যতগুলো কালার পেয়েছে আমি যেখানে যে কালারের উপরে ক্লিক করেছি যে কালারের উপরে আমি ক্লিক করেছি ম্যাচিং যতগুলো কালার পেয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট করে নিয়েছে ঠিক আছে বাট এখানে কিন্তু সবগুলো সিলেক্ট হয় না দেখুন এই এখানেও কিন্তু আমার এই কালারটি আছে ঠিক না এই যে কালারটি এখানেও আছে তাহলে এটি কেন সিলেক্ট হয় নাই এর কারণ হচ্ছে আমার এখানে দেখুন টলারেন্স কিন্তু থার্টি ওয়ান দেওয়া আছে আমি যদি টলারেন্সটা বাড়িয়ে দিই এখান থেকে ধরুন সেভেন্টি সেভেন করে দিলাম দেন আমি যদি ক্লিক করি এখন দেখুন এই যে এখানে কিছু অংশ কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে এর মানে হচ্ছে আমরা কি বুঝলাম যে আমরা যদি টলারেন্স কমিয়ে দেই তাহলে সিলেকশনটা কম হবে ঠিক আছে আমরা যদি টলারেন্স কমিয়ে তাহলে সিলেকশন কম হবে দেখুন এই যে এখন কিন্তু কম হয়ে যায় আমি কিন্তু টলারেন্স কমিয়ে দিয়েছি আর যদি আমরা টলারেন্স এখান থেকে বাড়িয়ে দেই তাহলে সিলেকশনও বেশি হবে দেখুন এই যে এখন কিন্তু পুরোটাই সিলেক্ট করে নিয়েছে ঠিক আছে তো আমি টলারেন্সটা হালকা একটু কমিয়ে দিয়ে দেন সিলেক্ট করি দেখুন এই যে এখন কিন্তু সিলেকশন বেশি হয়েছে আচ্ছা তো এখানে একটি অপশন আছে দেখুন কন্টিনিউয়াস এখানে যদি আমি চেক করে দেন যদি আমি ক্লিক করি তাহলে কি হবে দেখি আমি একটু আমি কিন্তু আনচেক করে ক্লিক করেছিলাম কিছুক্ষণ আগে দেখুন আনচেক করে ক্লিক করার ফলে কি হয়েছে যেখানে যেখানে কালার পেয়েছে সেখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এই দেখুন যেখানে যেখানে এই কালারটা পেয়েছে সেখানেই সিলেক্ট হয়ে গেছে বাট আমি যদি এখন কন্টিনিউয়াস চেক করে দেন ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু ওরকম হয় নাই এখন কিন্তু আমি যেখানে চেক করেছি তার আশেপাশে কিন্তু কালারটা ম্যাচিং করে দেন সিলেক্ট করেছে ঠিক না তো এটা হচ্ছে কন্টিনিউর কাজ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ